এরপরে প্রশ্ন হলো কোন অমুসলিমের মৃত্যুতে আরআইপি বা রেস্ট ইন পিস লেখা যাবে কিনা। আজকাল একটা ট্রেন্ড চালু হয়েছে ফেসবুকে যে পোলাপান কেউ মরলেই হলো, তার ছবি দিয়া রেস্ট ইন পিস, মানে কি শান্তিতে ঘুমা বা জান্নাতে ঘুমাও এরকম দোয়া লিখে দিয়ে দেয়, কিছু লাইক কমেন্টের ব্যবসা হয়ে যায়। আরে বাবা, কোথায় কার জন্য কি দোয়া করা যাবে, কোনটা করা যাবে না, এতটুকু বিবেচনা বোধ তো একজন মানুষের মধ্যে থাকবে। এখন যে প্রবণতা শুরু হয়েছে আমাদের, মুসলিম অমুসলিম নাই, বাস বিচার নাই, ভালো মন্দ নাই, কোনো একজন পরিচিত ফিগার কেউ মরলেই হলো, এ মরার সাথে সাথে আমাদের চেতনাগুলোও সব মরে যায়। আমরা রেস্ট ইন পিস লিখি, এবং যারা রেস্ট ইন পিস লেখে এরা মনে করে নিজেদেরকে তারা অনেক বড় কলিজার মানুষ। হুজুরেরা সব ছোট ছোট মনের মানুষ, এদের মনগুলো ছোট, এরা জান্নাতে অমুসলিমরা যাক এটা চায় না, এই জন্য তাদের জন্য দোয়া করতে বলে না। আর যারা এই আরআইপি লেখে বা রিপ লেখে তারা মনে করে যে আমরা অমুসলিমদের জন্য জান্নাত আশা করতেছি। বাহ বাহ, কত বড় কলিজা আমাদের, অনেক উদার মানুষ, তাই না? এই মানুষগুলো মূলত উদাসীন। কেন উদাসীন? যেই লোকটা তার জীবদ্দশায় আল্লাহর স্বীকৃতিটা দেয় নাই, আল্লাহর প্রতি ইমানটা আনে নাই, আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নাই নবী হিসেবে রাসুল হিসেবে, সেই লোকের ব্যাপারে আমি যদি বলি যে আল্লাহ তাকে আপনি শান্তিতে রাখেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে মশকরা হয়ে গেল না? কি বলেন? যে একটা অবস্থা চলতেছে, আজ থেকে 150-200 বছর আগে যদি ফেসবুক থাকতো, তো ইংরেজ শোষক মারা গেলেও এদেশের যুবকরা ফেসবুকে লিখতো যে মিস্টার ক্লাইভ মারা গেছেন, রেস্ট ইন পিস, ঠিক না? বাপের শত্রু মারা গেলেও লিখতো আরআইপি, রেস্ট ইন পিস, কারণ কিছু লাইক কমেন্ট দরকার আর কিছু। আল্লাহ তাআলা আমাদের বোধোদয় যেন হয় সেই তৌফিক দান করুন। একজন অমুসলিমকে আপনি যদি জান্নাতে নেওয়ার চেষ্টা করেন, এটা কি খুব ভালো চেষ্টা? কেন ভালো না বলেন তো? যে ইসলাম গ্রহণ করে নাই, যে আল্লাহর প্রতি ইমান আনে নাই, সে কি জান্নাতে জীবদ্দশায় চাইতে চাইতো? কারণ মুসলমানদের জান্নাতে চাইতে চাইলে তো সে মুসলমান হইতো, মুসলমানরা যে জান্নাতে বিশ্বাস করে সে জান্নাতে যেতে চাইলে তো সে ইসলাম গ্রহণ করতো, সে ইসলাম গ্রহণ করে নাই মানে ওই জান্নাতে যেতে চাচ্ছে না। জীবদ্দশায় সে যেখানে যেতে চায় নাই, মরার পরে আপনি টেনে টেনে যদি তারা ওখানে নেন, তাহলে তার প্রতি অবিচার হবে না? তাহলে সেক্ষেত্রে জোর করে জান্নাতে নেওয়ার চেষ্টা, এটা মূর্খতা এবং অজ্ঞানতা। মনে রাখবেন, অতি টলারেট, অতি মডারেট, অতি উদার, অতি সুশীল, এগুলো লক্ষণ ভালো না, এগুলো লক্ষণ বেশিরভাগই খারাপ। আপনি যদি, আপনার যদি কোনো মনে কোনো আপনার অবস্থান না থাকে, হ্যাঁ, আপনার যদি নিজস্ব কোনো বিশ্বাস না থাকে, ইমান না থাকে, তা আপনি যা খুশি তা করবেন। আপনি বিশ্বাস করেন ইমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, কোরআনের পাতায় পাতা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আপনি একজন বেঈমানকেও জান্নাতের আশা করে দিচ্ছেন, আপনি বেশি মডারেট হয়ে গেলেন, বেশি টলারেন্ট হয়ে গেলেন, বেশি আপনি উদার হয়ে গেলেন, তা থাকবে। এই উদারতা উদারতা না, এটা হলো ইমান সম্পর্কে উদাসীনতা এবং মূর্খতার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। কোনো শিক্ষক যদি ছাত্রের উপর জুলুম করে তাহলে ছাত্র কি করবে? শিক্ষক যদি ছাত্রের প্রতি অবিচার করে, জুলুম করে, তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই জুলুমের প্রতিকার চাইবেন, এবং সেটা যথাযথ নিয়মে যথাযথ প্রক্রিয়া। কোন শিক্ষক ছাত্রের প্রতি অবিচার করলে সেটা সয়ে যেতে হবে সারা জীবন, এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই। শিক্ষক যদি অন্যায় করতে বলে তাহলে সে অন্যায় নির্দেশ মানা যাবে না? শিক্ষক যদি স্পষ্টত কোনো অন্যায়ের আশ্রয় নেয়, কোনো জুলুমের আশ্রয় নেয়, তাহলে সেই জুলুমের প্রতিকার প্রিন্সিপালের কাছে বলে হোক, কমিটির কাছে বলে হোক, অভিভাবকের কাছে বলে হোক, অন্য কোনোভাবে হোক, চাইতেই পারে একজন শিক্ষার্থী। তবে জুলুম হচ্ছে কি না সেটি নিশ্চিত হতে হবে। আজকাল শিক্ষার্থীরা শিক্ষক যদি তাদেরকে শাসন করেন যৌক্তিক কোনো উপায়ে, তারপরেও সেটাকে অনেক সময় জুলুম মনে করে। তো এরকম কোনো ব্যাপার আছে কি না আগে সেটা ভালো করে পরখ করে নিতে হবে। শিক্ষকের শাসন, এটা সন্তানের জন্য, শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকাল ইয়াং জেনারেশন শাসন নিতে চায় না, শিক্ষক তো অনেক পরের কথা, বাপের শাসন নিতে চায় না, মায়ের শাসন নিতে চায় না, মনে করে সারাদিন শুধু ওনাদেরকে আদর করবে, যত্ন করবে, তুলু তুলু করবে, হ্যাঁ, এবং তাদেরকে কোনো শক্ত কথা বলবে না। এটা
এই মানসিকতার কারণে আমাদের তরুণরা আগের যুগের তরুণদের মতো বা দুই দশক তিন দশক আগে আমরা যে তরুণ দেখেছি সেই তরুণদের মতো এখনকার তরুণরা এত ভদ্র এত ভালো মানুষ হতে পারে না, তাদের জীবনকে সেভাবে গড়তে পারে না। মনে রাখবেন, মুরব্বীদের শাসন একজন সন্তান হিসাবে শিক্ষার্থী হিসাবে তরুণদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ামত এবং নিয়ামক। এই সময়গুলো হারিয়ে গেলে মানুষ পরে টের পায়। এই জন্য বাবা মায়ের শাসনকে ওয়েলকাম করতে হবে যে তারা শাসন করছেন আমার কল্যাণে। তবে শাসনের নামে কোনো শিক্ষক যদি জুলুম করে অবিচার করে তাহলে সেক্ষেত্রে এটা অবিচার হচ্ছে কিনা সেটাকে ভালো করে আগে স্টাডি করতে হবে, তারপর এটার প্রতিকার চাইতে পারেন এবং প্রতিকার চাওয়া উচিত যাতে করে তাদের অন্যরা জুলুমের শিকার না হন। এরপর প্রশ্ন হলো, সম্পূর্ণ পর্দার বিধান মেনে কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলা ও দেখা করা যাবে কিনা? পর্দা মেনে ছেলে ও কোনো মেয়ে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবে কিনা, পর্দা মেনে কথা বলবে? আমাদের অনেকে মনে করে কি যে পর্দা মানেই হলে মাথা থেকে পা পর্যন্ত একটা কালো আলখেল্লা পরে ফেললে পর্দা হয়ে গেল, এবার তুমি আপনার পার্কে যাইয়া বদমাইশি করো, ফোনে আকাম কুকাম করো, মেসেঞ্জারে বদমাইশি করো, জেনা হারাম সম্পর্কে লিপ্ত হও, এগুলো সবগুলো মনে করা হয় যে কি হালাল প্রেম। আজকাল কি হালাল সিনেমাও বাইরেছে না, মানে কিয়ামতের আগে আল্লাহ না করুক হালাল জেনার দাবি কেউ না করে বসে। এখন আকাম করবে তো করবে, আবার সেটা দাবি কি ভাইরা আমার? পর্দা মানে শুধুমাত্র একজন নারী নিজেকে একটা কালো বোরকার মধ্যে আবৃত করা নয়, পর্দা মানে আল্লাহ তাকে যে সৌন্দর্য দিয়েছেন, তাকে যে ব্যক্তিত্ব দিয়েছেন সেটার হেফাজত, সেটা বিভিন্নভাবে হতে পারে। সেটার জন্য যেখানে কথা বলাটা সেফ না সেখানে কথা বলা যাবে না, যেখানে কথা যার সাথে কথা বলা যাবে কিন্তু কথা বলা দরকার কিন্তু কথা কোমল কণ্ঠে বলার দরকার নাই সেখানে কোমল কণ্ঠে বলবে না, এবং চলার ক্ষেত্রে যেখানে তার ব্যক্তিত্বে আচরণ করতে পারে সেখানে তিনি সাবধানতা অবলম্বন করবেন, এমন কি তার শরীরে যে সুন্দর পোশাক আশাক তিনি পরেন সে পোশাক আশাকগুলো এগুলোর সৌন্দর্য দেখে কোনো পুরুষ তাকে নিয়ে বাজে চিন্তা করতে পারে, এই জায়গা থেকে তিনি নিজেকে আত্মসম্মান বোধ এবং ব্যক্তিত্ব বোধ থেকে তিনি নিজেকে আপনার সেফে রাখার চেষ্টা করবেন। এই পুরো সিস্টেমটার নাম হলো পর্দা। এখন আপনি বোরকা পরে এরপরে যাইয়া বয়ফ্রেন্ডের সাথে আলাপ করছেন, ছেলে বন্ধুর সাথে আলাপ করছেন, বয়ফ্রেন্ড বলতে যে বুঝে অত খারাপ চিন্তা না করলাম, জাস্ট কলেজের বন্ধু বা কলিগের সাথে আলাপ করছেন, হাই হ্যালো খাজুরিয়া আলাপ বেদরকারি আলাপ, এটাও পর্দার খেলাফ কাজ। বোরকা পরে করলেও সেটা কি পর্দার খেলাফ কাজ। আপনি পরপুরুষের সাথে একান্ত প্রয়োজন ছাড়া কথা বলা, খোশ গল্প করা এবং জেনার কাছাকাছি যাওয়া, এটা জেনার কাছাকাছি যাওয়া, মনের জেনা শুরু হয়, একসময় কল্পনার জেনা থেকে বাস্তবে জেনা চলে যায়। এই জন্য আল্লাহ বলেছেন ওলা তাকরাবুজ জেনা। দেখেন আল্লাহ বলেন নাই লা তাজনু, এতে আল্লাহ বলেন নাই তোমরা জেনা করিও না, আল্লাহ কি বলেছেন জেনার কাছেও, কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা ডেঞ্জারাস ব্যাপার যেটার কাছাকাছি গেলে কেউ আর ব্যাক করতে পারে না, এই জন্য আল্লাহ বলছেন কাছাকাছিও যেও না। কেন বলেছেন ছেলে মেয়ে একে অন্যের দিকে দেখাদেখি করবে না, হ্যাঁ পর্দা মেনটেন করবে চোখে ফেলে, কেন? কারণ চোখ দিয়ে যদি দেখে ফেলে তাহলে মনের ভিতরে ওটা নিয়ে কি হবে জল্পনা কল্পনা হবে এবং এরপরে প্রসূত জাগ্রত হবে এবং সুযোগ অনুযায়ী অপাচারে লিপ্ত হবে। এই জন্য ইসলাম গোড়া থেকে বন্ধ করতে বলে, আর সেকুলার সিস্টেম বলে যে দর্শন করা যাবে না, পাশবিক এবং যৌন নিপীড়ন করা যাবে না, তবে তুমি চোখ মেলে জগৎটাকে দেখো কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন কথা? অর্থাৎ গাছের গোড়া দিয়ে কেটে ফেলো, এরপর তুমি আগে দিয়ে কি দাও পানি দাও, এগুলো সেকুলার সিস্টেম বলে। তুমি সব দেখো, দেখার পরে তোমার ভিতরে আপনার প্রসূত জাগ্রত হবে, কামবাব জাগ্রত হবে, তোমার ভিতরে হারাম কাজের প্রতি আগ্রহ তৈরি হবে, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে তারপর, এই হলো সেকুলার সিস্টেম। আর ইসলাম বলে না বাবা, তুমি যেহেতু ডেঞ্জারাস জায়গায় পতিত হয়ে তোমার জীবন কেরিয়ার পরিবার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, এই জায়গা থেকে এই কারণে তুমি আগে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করো, বাঁধ আগে থেকে দিবা, এই হলো ইসলামের সিস্টেম। এই জন্য কোনো পুরুষ আজকাল ওই যে নেক্সটতে দিনী ভাই দিনী বোন বাইরেছে, একটা দিনী ভাই দিনী বোন, যে আমাদের সম্পর্ক হলো কি
দিনই ভাই দিনই বোন, আমরা কোরআন হাদিসের কথা বলে বলি, দিনই ভাই দিনই বোন আবার ইনবক্সে কি করে চ্যাট করা করি করে, তো এটা হলো শয়তানের নেক্সট সুরতে ধোকা। ওই যে আবার এই যেটা প্রশ্ন করলেন যে বোরকা পরে বা পর্দা করে যদি ছেলে বন্ধুর সাথে কথা বলে, তো ছেলে বন্ধুর সাথে যদি কথা বলে সে পর্দা করলো না, সে শুধু বোরকা পরলো, বোরকা পরলেই কি হয় না, পর্দা হয় না। পর্দা টোটাল একটা সিস্টেমের নাম, পুরো সিস্টেমটা মানলে তখন সেটাকে কি বলা হয়,